شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته، أبو عبد الرحمن بايك كويت تكي جند যারা বিবাহিত তারা যদি জিনা করে তাহলে তার দুনিয়ার শাস্তি কি এবং আখেরাতের শাস্তি কী আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লা আমাবাদ। সম্মানিত মহাতরাম ভাই জেনা বেবিসার এমন একটি অপকর্ম যাকে অত্যন্ত ঘৃণা করা হয়েছে এবং ইহা অত্যন্ত ঘৃণিত একটি কাজ সমাজের মধ্যে যেটা আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন এবং কোরআনুল কালিমের বিভিন্ন জায়গায় এটাকে নিষেধ করেছেন বিশেষ করে সুরা ফুরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আটষট্টি নম্বর আয়াতে এটাকে হত্যার পরপরেই উল্লেখ করেছেন যেমন আল্লাহ বলছেন আল্লাহ ইলাহ আখর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো এলাহাকে ডাকে না বিল হক এবং যথার্থ কারণ ছাড়া হ্যাঁ যাকে হত্যা করা নিষেধ করা হয়েছে তাকে হত্যা করে না এবং এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন হ্যাঁ এবং যারা জেনা বেবিচারের কাজে লিপ্ত হয় না যে ব্যক্তি কাজগুলি করে সে অবশ্যই শাস্তি ভোগ করবে তো এখান থেকে আল্লাহ রবুল আলমিন শাস্তির কথা বললেন কাদের জিনা বেবিচারে যারা লিপ্ত হবে তাদের জন্য অতএব আপনার আমার সাবধান হওয়া দরকার এই জিনা বেবিচার ফায়সা কাজে যেন লিপ্ত না হয় এখন আসলো যে আপনি বলছেন যে বিবাহিত নারী পুরুষ বিবাহিত হোক আর অবিবাহিত হোক সকলের জন্যই জিনা ব্যবিচারে লিপ্ত হওয়া নিষিদ্ধ এবং হারাম তবে যারা বিবাহিত হওয়ার পরেও জেনা বেবিচারির কাজে লিপ্ত হয় তাদের শাস্তি আরও বেশি কঠিন কি আল্লাহ রবুল আলমিন সুরা নুরে দুই নম্বরে বলছেন মেয়াথা জলদা। যে বেবিচারিনী নারী এবং ব্যবিসারী পুরুষ তাদের প্রত্যেককে একসাথে করে তোমরা ব্যত্রা আঘাত করবে জলদ করবে অর্থাৎ তাদের শরীরে আঘাত করবে একশোটা করে মারতে হবে বলতেছেন যে ফজলিদু কুল্লা ওয়াহিদিন এবং আল্লাহর এই বিধান কার্যকরী করার ক্ষেত্রে তোমাদেরকে যেন কোনো দয়া পরবশ না পেয়ে বসে হ্যাঁ বলতেছেন আবিল্লাহ আখর যদি তোমরা সত্যি আল্লাহ এবং আখরা তো প্রতি বিশ্বাসে হয়ে থাকো এবং পাশাপাশি আল্লাহ বলছেন ওয়ালিয়া শাহাদ আজাব আহমাতিন এবং প্রকাশ্যে ইমানদারদের একটি দল এই তাদের আজাব যেন প্রত্যক্ষ করে অর্থাৎ জনসমক্ষে তাদেরকে এই ব্যাত্রাঘাত করতে হবে যাতে করে তারা অপমানিত লাঞ্ছিত হয় তবে এই হাদিসের ব্যাখ্যা এই কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে একশো করে ব্যত্রাঘাত হবে তার যে ব্যক্তি হ্যাঁ এক হাদিসে এসেছে যে আল জেল জেলদমে আহ হ্যাঁ যে যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যেনা বেবি সারে লিপ্ত হয় তাকে একশো টাকা করে মারতে হবে এবং অগ্রীব ও আম এবং তাকে এক বছরের জন্য দেশান্তর করতে হবে এক বছরের জন্য দেশান্তর করতে হবে অর্থাৎ বিশেষ করে বর্তমানে দেশান্তর বলতে নিজের এলাকা থেকে অন্য এলাকায় অর্থাৎ যেখানে আসে সেখান থেকে কমপক্ষে এখন জেলের যে ব্যবস্থা রয়েছে সেখানে এরকম করে এক বছরের জন্য রাখা যেতে পারে রাখবে এটা হলো দুনিয়ার শাস্তি এবং তাকে আর যদি বলতে চা সাইয়েব আর যদি সে সাইয়েব হয় তাহলে নারী হোক আর পুরুষ হোক তাদের সাইয়েব হলে তাদেরকে বের্রাজম বেররাজম মানে তাদেরকে এই প্রস্তারাঘাত করে পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলতে হবে অর্ধেক পুঁতে ফেলে পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে আল্লাহ নবী সাল্লা ইসলাম এই হাদিস বর্ণনা করেছেন শহীদ বোখারি মুসলিমও হাদিস রয়েছে এবং এই মুসলিম সরি যে হাদিসটি বললাম এটা শহীদ মুসলিমে অনুরূপভাবে শহীদ বখারি তো আরও একটা হাদিস রয়েছে যেটা ছয় হাজার ছয়শো তেত্রিশ নম্বর হাদিস শহীদ মুসলিমের এক হাজার আটানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর হাদিসও এইগুলি বর্ণিত রয়েছে তা সম্মানিত ভাই কাজেই আমাদের উচিত এই জেনা ব্যবিচার থেকে ধরে থাকা এবং পুরুষ জেনা ব্যবিসার করলে তাকে এই রজম করে পাথর নিক্ষেপ করে মেলতে মেরে ফেলতে হবে এবং সেটা নারী হোক আর পুরুষ হোক আর আখ রাতের শাস্তি হলো আখ রাতের শাস্তি সম্পর্কে একটা লম্বা হাদিসে এসেছে নবী করিম সাল্লাম হ্যাঁ তিনি বললেন একদা যে একদিন এক ঘটনা বর্ণনা করতে যেয়ে বললেন যে আমাকে নিয়ে যাওয়া হলো অনেক দুর্গম গিরিপথে অনেক উপরে উঠলাম এবং সেখানে আমি কিছু নারী পুরুষের আওয়াজ শুনতে পেলাম এর এই শোনার পর পরপর সেখানে দেখলাম একটা চুলার মতো মুখটা সেকোন হ্যাঁ পেটটা অনেক মোটা এরকম জিনিসে তাদেরকে পুরে রাখা হয়েছে ভেতরে রাখা হয়েছে এবং তারা সেখানে দাউ দাউ করে জ্বলতেছে আবার ওপরের দিকে উঠতেছে নিচের দিকে যাচ্ছে এরকম করে দেখলাম এগুলো কারা সবার শেষে বলা হলো এগুলো হলো ফাইন্না নাহমদ জুনাত তারা হলো জেনাকার নারী এবং পুরুষ যারা দুনিয়াতে জেনাকার নারী পুরুষ হবে তাদের এই শাস্তি হবে আখেরাতে আ আল্লাহ মেন আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে পরিত্রাণ দান করুক এবং এই শাস্তি তাদের চলতেই থাকবে তবে দুনিয়াতে কেউ যদি তবা করে ঘর করে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা তবে যে ব্যক্তি তবা করবে হ্যাঁ সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই মাফ করে দেবেন হ্যাঁ এবং আল্লাহরবুল আলমিন তাদের এমনও হতে পারে যে ওই সমস্ত আগের গোনাগুলিকে আল্লাহরবুল আলমিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন কাজেই প্রথম কথা হলো তাদেরকে দুনিয়াতে তবা ইস্তেক করতে হবে আর যদি দেশের শাসকের কাছে এটা প্রমাণ হয় যে তারা জেনায় বেবি লিপ্ত হয়েছে তাহলে দেশের শাসক এটা কার্যকর করবে আর যদি কেউ না জেনে থাকে নিজেই খাঁটি দিলে আল্লাহর কাছ থেকে তবা করে ইস্তিকফার করবেন এবং কাউকে বলবেন না আল্লাহর কাছে ক্ষমা ছিল আশা করা যে আল্লাহ রব আলমীন ক্ষমা করে দিতে পারেন হা জাওয়াল্লামী সব ওসাল আলব মহম্মদ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ